যে আল্লাহ চিনবে না সে পরবর্তীতে আব্বাকে বানর বলবে নিজেকে বানরের বাচ্চা বলবে এইজন্য এই বানরের বাচ্চাগুলো তাদের করোনা আক্রান্ত আব্বাকে দাফন করে নাই বলেন করোনা আক্রান্ত আব্বাকে দাফন করে নাই কারা বানরের বাচ্চারা আর আমরা যারা মানুষের বাচ্চা আছি নিজেদের বাবাকেও দাফন করছি আপনাদের বাবাকেও দাফন করছি কিতার উপজি কইলেন আপনি যারা আমরা মানুষের বাচ্চা আছি বলেন আমরা কার কার বাবার দাফন করছি নিজের বাবাকেও করছি আর যারা বানরের বাচ্চা আচ্ছা বানরের বাচ্চা বানরে দাফন করে নি না এর লাগে করে না দূরু বানরের বুঝে বানরের বাচ্চার বাপের দাফন করে বানর বানরের আব্বারে দাফন করে না রেখে চলে যায় কি করে বলো রেখে চলে যায় এরা যে বানরের সন্তান এজন্য রেখে চলে যায় এরা যে বানরের সন্তান এজন্য বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় আমরা যে মানব সন্তান নবীদের সন্তান এজন্য আব্বাকে বৃদ্ধাশ্রমে দেই নাই সামনেও দিব না বলো না ইনশাআল্লাহ আমরা আমাদের মাকে বৃদ্ধাশ্রমে দিব না বাবাকে বৃদ্ধাশ্রমে দিব না কেন আমরা যে নবীর সন্তান এজন্য আর ওরা দেয় কেন জি দেখেন বৃদ্ধাশ্রমে একটা যুগ একটা বৃদ্ধ কোন গরিবের বাবা নাই অশিক্ষিতের বাবা নাই দিনদারের বাবা নাই বাস্তব না বাস্তব ওরা তারা যারা ছোটবেলা বানর ছিল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এজন্য ইমান বাঁচানো দরকার না দরকার না এখন ইমান বাঁচাবেন কি দিয়ে কিভাবে ইমান বাঁচাবেন আপনি আপনার পকেটে মাল আছে আপনি হেফাজত করবেন তো কি দিয়ে তালা লাগান আপনার ঘরে মাল আছে হেফাজত করবেন কি দিয়ে তালা লাগান আপনি ইমানকে বাঁচাবেন কি দিয়ে তিনটা লাগবে তিনটা বলেন মাদ্রাসা বলেন মসজিদ আল্লাহ ওয়ালা কয়টা লাগবে বলেন কি কি আবার বলেন আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিবেন ইনশাআল্লাহ বেঁচে যাবে দুই নাম্বার আপনার সন্তানকে তবলিগে পাঠাবেন ইনশাআল্লাহ বেঁচে যাবে তিন নাম্বার কোন আল্লাহ ওয়ালার কাছে মাঝে মাঝে যাবেন বলেন না ইনশাআল্লাহ হ্যাঁ যদি কখনো সুযোগ পান আমাদের সুধন্যপুর মাদ্রাসা চিনেন সবাই সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয় পারলে শরীক হবেন মার্চে হবে না আমার উমরার কারণে আগামী রমাদান ১৬ই রমাদান শনিবার এদিক সেদিক হইতে পারে কিন্তু শনিবার ঠিক আছে ১৬ই রমাদান শনিবার ইনশাআল্লাহ সুধন্যপুর জোহর থেকে আয়েশা জোহর থেকে আসর জিকিরের মজলিস পারলে শরীক হবেন আমাদের করা এই কিতাবগুলো আমরা জাতির কাছে ফেরি করি এই কিতাবগুলো আমাদের করা ১৩টা কিতাব যদি সুযোগ থাকে আপনি সংগ্রহ করবেন নিজে পড়বেন নিজের ছেলে মেয়েদেরকে পড়াবেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন নিয়ত করেন আজকে থেকে এবার ইনশাআল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়ব তোমরা বলো তোমরা বলো ইনশাআল্লাহ আজ থেকে আর নামাজ ছাড়ব রমজান এবার রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ রোজা রাখবো তো ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে রমজানের শেষ দশকে ইতিকাফ করব আর তারাবি ২০ রাকাত পড়ব ৩০ রাত ২০ রাকাত বলেন ৩০ রাত কয় রাকাত কয় রাত রোজা এটাকে এভাবে বলতে হয় তোমরা যে ৮ রাকাত ১২ রাকাত পড়ে চলে যাও এজন্য এভাবে বলতে হয় আর তোমরা যে প্রথম দু চার দিন পড়ো শেষে পড়ো না এজন্য এভাবে বলতে হয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন তাহলে তারাবি কয় রাকাত কয় আবার বলো ২০ রাকাত ৩০ রাত কয় রাকাত কয় রাত পড়বো তো ইনশাআল্লাহ সুযোগ থাকলে মসজিদে মসজিদে হাফিজে কোরআন নিবেন খতম তারাবি পড়বেন বলেন ইনশাআল্লাহ কার রোজা কত দামি
যার রোজার মধ্যে জিকির যত বেশি হয় তার রোজা তত দামি যার রোজাতে গুনাহ যত কম হবে তার রোজা তত দামি হবে যার রোজাতে জিকির যত কি হয় বেশি হয় তার রোজা কি তত দামি যার রোজাতে গুনাহ যত কম হবে তার রোজা কি তত দামি আল্লাহ তাআলা আমাদের সকলের রোজাকে দামি বানায় দেন রমজানের শেষ পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দেন যদি কারো সুযোগ থাকে রমজানে একটা উমরা করবেন রাসূল বলেন উমরাতুন ফি রমাদানা রমজানে একটা উমরা কাআন্নাহু হাজ্জা মাই সে যেন আমার সাথে হজ করবে সুবহানাল্লাহ বলেন রমজানে একটা উমরা বলেন সে যেন রাসূলের সাথে হজ করবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন আমার সফর আগামী 17 তারিখ ইনশাআল্লাহ আমরা 17 তারিখে মদিনা তৈয়বায় গিয়ে প্রথম তারাবি পড়ে ইহরাম বেঁধে আমরা মক্কা আসব ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে এই নিজাম হবে ইনশাআল্লাহ রমজানের শেষ দশকে পারলে ইতিকাফ করবেন জওয়ানরা কও ইনশাআল্লাহ জওয়ানরা জওয়ানরা বলেন জওয়ানরা ইনশাআল্লাহ ব্যস্ত ব্যবসায়ীরা বলেন ব্যস্ত ব্যবসায়ীরা বলেন বলেন ইনশাআল্লাহ যতনি কুরবানি ইতনি খোদা কি মেহেরবানি রমজানে লাইলাতুল কদর তালাশ করবেন যদি কোনো মুসলমান শেষ দশকে ইতিকাফ করে আশা করা যায় লাইলাতুল কদর মিলে যাবে আর লাইলাতুল কদর এক রাত হাজার মাসের চেয়েও দামি আমাদের মাদ্রাসায় সুদর্ণপুর মাদ্রাসায় গত বছর ইতিকাফে ছিল 700 জন কতজন এবার ইনশাআল্লাহ আমাদের আরেকটা ফ্লোর হয়ে গেছে পঞ্চম তলা হয়ে গেছে ইনশাআল্লাহ এবার আরো 100 জনের গুঞ্জায়েশ আছে যারা পারেন শরীক হবেন ইনশাআল্লাহ যদি এভাবে না পারেন তো একটা গরু দিয়ে শরীক হবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিতে পারে না ইনশাআল্লাহ এটা ছাগল দিয়ে শরীক হবেন আমি এক বস্তা সোনাপুর দিয়ে শরীক হব আমি এক বস্তা মুড়ি দিয়ে শরীক হব এতগুলো মানুষকে একসাথে ইফতার করাইতে আপনি কয় বছর লাগবে আর একটা গরু সুন্দর মতো সুদর্ণপুর পাঠায় দিবেন 700 মানুষ ইফতার করবে একটা এক বস্তা মুড়ি পাঠায় দিবেন 700 মানুষ ইফতার করবে আল্লাহ তৌফিক দান করুন